ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার র্যাপার শেবেক্সটের জীবনে শোকের ছায়া। দুর্ঘটনায় নিজের 9 বছরের কন্যা সন্তানকে হারালেন তিনি। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন এই গায়ক। প্রাণী বেঁচে গেলেও একটি পা কেটে ফেলতে হয়েছে তার। গত শনিবার রাত 10টা নাগাদ লিম্পোপোর স্মেলার্স মাইনের কাছে R37 রোডে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় শেবেক্সের গাড়ি। উত্তর লিম্পোপো প্রদেশে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সিয়ানকোবার র্যালি উদযাপন কনসার্টে পারফর্ম করতে যাচ্ছিলেন তিনি। অতিরিক্ত চোটে শিল্পীর মেয়ে আনথাইটেলের মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন র্যাপার। দুর্ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লিম্পোপোর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। গত 6 মাসে এই নিয়ে দ্বিতীয় প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন গায়ক। গত জানুয়ারিতেও সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছিল তার গাড়ি, কিন্তু সেভাবে চোট বা আঘাত পাননি শেবেক্স।